আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পারতেছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 12 ঢাকা, এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 23/2/2023 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে এই কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 12 ঢাকাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডে শূন্য কোটায় সরাসরি অস্থায়ী জনবল নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো চলুন বিস্তারিত টুকিটাকি এই ভিডিওতে আলোচনা করি। তো বন্ধুরা, এখানে যে পদের নাম আছে, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কম্পিউটার অপারেটর 11তম গ্রেড, 12,500 টাকা থেকে শুরু বেতন স্কেল। তো এখানে শূন্য পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে 25 ও বাংলায় 30 শব্দের গতি কিন্তু থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, শুধুমাত্র ঢাকা সিভিল ডিভিশন ঢাকা বিভাগে যে সকল প্রার্থী আছেন, মানিকগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র ঢাকা বিভাগে প্রার্থীগণই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আরও একটি পদ আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত সহকারী 13তম গ্রেড, 11,000 টাকা থেকে শুরু একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে, ষাটলিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি, কম্পিউটারে টাইপিংয়ের গতি বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি কিন্তু থাকতে হবে। উচ্চমান সহকারী 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু দুইটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স পরীক্ষায় উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানো সম্পর্কিত কোর্স থাকতে হবে এবং সার্টিফিকেট সহ আসলে প্রয়োজন হবে। ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, এখানে 10,200 টাকা থেকে শুরু, পাঁচটি পদ আছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি প্লাস টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী, এখানেও 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু, চারটি পদ আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। কম্পিউটারে বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি 20 এবং 20 শব্দের গতি কিন্তু থাকতে হবে, অর্থাৎ বাংলায় এবং ইংরেজিতে যথাক্রমে 20 শব্দের গতি থাকতে হবে। গাড়ি চালক 16তম গ্রেড, এখানেও 9,300 টাকা থেকে শুরু, পাঁচটি পদ আছে। তো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে গাড়ি চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা অগ্রাধিকার দিবে। নোটিশ সার্ভার পাঁচটি পদ আছে, এখানেও 20তম গ্রেড, এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। অফিস সহায়ক 20তম গ্রেড, 9টি পদ আছে, এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী 2টি পদ আছে, এখানেও 20তম গ্রেড, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, তারা কিছু শর্তাবলী দিয়েছে, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ কর বিভাগে আপনি কর্মরত আছেন, আপনি চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এটা একটি সুযোগ তারা দিয়েছে। আর আপনি যদি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত হয়ে থাকেন অবশ্যই কর্তৃপক্ষ বরাবর আবেদন করবেন, অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো সেই জিনিসগুলো তারা এখানে আলোকপাত করেছে। তো যে সকল কাগজপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং আপনি যে ওয়ার্ড বা পৌরসভা যে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানের নিকট হতে যে নাগরিকত্ব সনদপত্র কিন্তু অবশ্যই আনতে হবে, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র,
আপনি যদি মহিলা কোটা ব্যতীত অন্য কোটার দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের সনদ কিন্তু লাগবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, অরিজিনাল এবং সত্যায়িত ফটোকপি কিন্তু আপনার সাথে করে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, অনলাইনে যে আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেবে, সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, সেটা কিন্তু তারা এখানে বিস্তারিত বলে দিয়েছে। তো বন্ধুরা, এখানে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময়সূচি, কর অঞ্চল 12, ঢাকা, নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের মাধ্যমে, তো আপনারা দেখতে পারতেছেন একটু ওয়েবসাইট দিয়েছে www.taxzone12dhaka.gov.bd, ওয়েবসাইটে কিন্তু জানানো হবে, এবং SMS-এর মাধ্যমেও কিন্তু ব্যক্তিগত যে মুঠোফোন আছে, অর্থাৎ আপনাদের যে মোবাইল ফোন আছে, সেটার SMS-এর মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে। তো বন্ধুরা, আপনাদের অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন tax12.teletalk.com.bd, ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে 1 মার্চ 2023 এবং শেষ তারিখ হচ্ছে 25 মার্চ 2023। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং যে পরীক্ষার ফি হিসেবে যে টাকাটা আছে সেটাও কিন্তু পরিশোধ করতে হবে, এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু SMS-এর মাধ্যমে টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, এখানে পরীক্ষার ফি বাবদ তারা বলতেছে যে 1 নং পদের জন্য 300 টাকা প্লাস টেলিটক সার্ভিস চার্জ আছে 34 টাকা, 2, 3, 4, 5 এবং 6 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ আছে 23 টাকা এবং 7, 8, 9 এই পদের জন্য আছে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ আছে 12 টাকা। তো এই টাকাটা কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করার 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে, অন্যথায় কিন্তু আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা টাকাটা পরিশোধ করবেন। তো টাকা পরিশোধ করার জন্য আপনারা কিন্তু SMS করতে হবে। তো SMS সিস্টেম হচ্ছে tax12 ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে, পরবর্তীতে আপনাদের নামসহ টাকার অঙ্কটা একটা মেসেজ আসবে, সেই মেসেজকৃত অংশটা দেখে tax12 ইয়েস লিখে পিন নাম্বার দিবে, সেই পিনটা ইউজ করে আবার সেন্ড করবেন 16222 নাম্বারে। তো আপনাদের কংগ্রাচুলেশন একটা কনফার্মেশন মেসেজ কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের টাকাটা পরিশোধ হয়েছে এই মর্মে কিন্তু একটি কনফার্মেশন মেসেজ পাবেন। তো এই দুইটা মেসেজ সম্পূর্ণ হলে আপনারা কিন্তু আবার ওয়েবসাইটে চলে যাবেন, এখানে যেয়ে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড এটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই অ্যাডমিট কার্ডটি রঙিন প্রিন্ট করে নেবেন। এটা এখন রঙিন প্রিন্ট কিন্তু অ্যাডমিট কার্ডটা সবচাইতে বেশি চলে, আপনি যদি সাদা কালো নিয়ে যান হয়তো আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে নাও দিতে পারে। তো এই ছিল কর অঞ্চল 12 ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি, বেশ বড় সড়ো নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আয়কর বিভাগ, যেটা এই ট্যাক্স জোন 12 ঢাকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।